সুপ্রিয় দর্শক, স্বাগত ওয়েসিস এই সময়ে। এই আলোচনা অনুষ্ঠানে আমি প্রণব শাহ আছি আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান দীপ, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। আপনাদের দুজনকে স্বাগত। আমরা কথা বলতে চাই দেশের রাজনীতি নিয়ে, এবং অবশ্যই আমি একটু আলোচনাটায় যুক্ত করতে চাই আমাদের চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে। প্রথমবারের মতন দেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে, দলীয় মনোনয়নে, এবং আমরা সর্বশেষ অবস্থানটা জানি যে বিএনপি বাংলাদেশের বড় রাজনৈতিক দল, বিরোধী দলের, এবং তারা একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছিল যে তারা শেষ পর্যন্ত এই নির্বাচনে থাকবেন কি থাকবেন না। যে সহিংসতা আমরা এখন পর্যন্ত দেখেছি, যে 34 জন প্রায় প্রাণহানি হয়েছে নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী ভোট গ্রহণের আগে পরে মিলিয়ে, আমি আসাদুজ্জামান দীপের কাছে প্রথমে জানতে চাইব যে আপনি একটা সিদ্ধান্তের মধ্যে যাচ্ছিলেন, এবং আমরা একটা শুনছি যে বিএনপি শেষ পর্যন্ত থাকবে এবং থাকবে কি থাকবে না তা নিয়ে দলের মধ্যে আলোচনা হচ্ছিল। আপনি যদি একটু অবস্থানটা বলেন যে বিএনপি কেন এরকম ভাবছিল। এক নম্বর হচ্ছে যে এটা কোনো সিদ্ধান্তই ছিল না, পার্টির যে কাউন্সিল হলো, কাউন্সিল পরবর্তী পরিস্থিতিতে পার্টির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে পার্টি চেয়ারপারসনটা বৈঠক ডেকেছেন, সেখানে সামগ্রিকভাবে দলের সাংগঠনিক পরিস্থিতি এবং অন্যান্য কর্মকাণ্ড ইত্যাদি সব কিছু নিয়ে আলোচনা করেছেন, এবং সেখানে স্বভাবতেই যেহেতু ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে, সুতরাং এজেন্ডায়, আলোচনার এজেন্ডায় ইউনিয়ন পরিষদের নির্বাচন বিষয় নিয়ে কথা হয়েছে। সুতরাং পার্টির সিদ্ধান্ত ছিল নির্বাচন বর্জন করবে, ওখান থেকে সরে এসেছে এরকম কোনো বিষয় না, এরকম কোনো বিষয় আলোচিতও ছিল না। এটা মানে একটি পত্রপত্রিকা ধরনের আভাস দিয়েছিল যে এখানে সিদ্ধান্ত হতে পারে। তো যাই হোক, কথা হচ্ছে যে যেহেতু নির্বাচনটি চলছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন, আপনি জানেন যে আপনি নিজে উল্লেখ করেছেন যে প্রথমবারের মতো দলীয় মনোনয়নে এবং দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পার্টির মুখপাত্র হিসেবে আমি কয়েক মাস আগেই যখন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন এটার বিরোধিতা আমরা করেছি। আমরা বলেছি যে বাংলাদেশের মানুষের মনন এবং রাজনৈতিক সংস্কৃতির পর্যায়টি সেই জায়গায় এখনও পৌঁছেনি যে ক্ষেত্রে আমরা একেবারেই আঞ্চলিক নির্বাচনগুলো, স্থানীয় নির্বাচনগুলোকে আমরা দলীয় পর্যায়ে মনোনয়ন দিয়ে এবং মনোনয়নের ভিত্তিতে আমরা দলীয় পর্যায়ে এটা ইলেকশন করতে পারি। স্বভাবতই ঐতিহ্যগতভাবে আমাদের দেশের স্থানীয় সরকার নির্বাচন এর আগে কখনই নির্দলীয়ভাবে ছিল, ফলে যারা খুব পটেনশিয়াল ক্যান্ডিডেট, যারা সমাজসেবা করেন, স্থানীয় জনগণের সাথে খুবই সম্পৃক্ত, রাজনীতির বাইরের লোকজন যারা, অনেকেই নির্বাচন করে থাকতেন। এবার দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে, এবং যারা বিশেষ কোনো দল করেন অথবা সেইভাবে মানে দলের সিল লাগাতে চান না, এই জাতীয় লোকজন নির্বাচনে দাঁড়াবার তাদের সুযোগটা সংকুচিত হয়ে গেল, অর্থাৎ তারা দাঁড়াতে পারেননি। আর এই নির্বাচনের সবচেয়ে সর্বগ্রাসী যে ব্যাপারটি ছিল বা যেটি আছে এখনও, যেটা আমি তখনও বলেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের দেশে, আপনি জানেন যে আমাদের দেশে 2014 সালে 5ই জানুয়ারিতে একটা নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টের মেম্বাররা প্রায় 154টি আসনে তারা বিনা নির্বাচনে নির্বাচিত বলে ঘোষিত হয়েছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা যেভাবেই বলেন না কেন। আর বাকি যারা ছিলেন সেখানে নির্বাচনে, স্বাভাবিকভাবে প্রতিপক্ষ যখন থাকে না, নির্বাচন যখন প্রতিযোগিতা পূর্ণ হয় না, সেটা যেই নির্বাচন হোক না কেন, সেই নির্বাচনে ভোট কেন্দ্রে মানুষ ভোট দানে উৎসাহী হন না। নির্বাচনের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে নির্বাচনটা প্রতিযোগিতাপূর্ণ হতে হবে। তো যেহেতু প্রতিযোগিতাই ছিল না সেই নির্বাচনে, স্বাভাবিকভাবে 154টি আসনে যখন আপনার ভোট ছাড়া বা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যেখানে নির্বাচিত হন, বাকি আসনগুলোতে স্বাভাবিকভাবে ভোটারদের মানে অংশগ্রহণের কোনো কারণ নেই। এটা আমরা বলেছি 5-10% সরকারের তরফ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে 40% ভোটের দাবি তারা করেছেন। হাউএভার, এখন সমস্যা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে যেই জায়গাগুলোতে যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই এইখানকার যারা ইউনিয়ন পরিষদের শাসক দলীয় প্রার্থী যারা থাকেন, তাদের মধ্যে একটা মনোজাগতিক চৈতন্যে যেই জায়গাটি স্থান নিয়েছে, সেটা হচ্ছে যে আমার এলাকার এমপি যিনি, তিনি তো ভোটে পাশ করেননি, তাকে পার্লামেন্টে বসার জন্য ভোটের প্রয়োজন হয়নি, বিনা ভোটে তিনি এমপি হয়েছেন, অথবা নাম কেউ আসতে ভোটের নামে যা হয়েছে সেভাবে তিনি এমপি হয়েছেন, আমাকে কেন ভোট করে জনগণের কাছে যে ম্যান্ডেট নিয়ে এত কষ্ট করে কেন আমাকে ইলেকশনটা করতে হবে। এই যে সাইকিটা কাজ করছে, সাইকিটা কাজ করার কারণে এক ধরনের একটা দখলদারিত্বের মনোভাব ব্যাপকভাবে চলছে, যেটা শাসক দলের জোটের সঙ্গী বিমান মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনুসেব, তিনি নিজেও
নির্বাচন কমিশনের কাছে যে মানে তাদের ক্ষোভের কথা বলেছেন, তাদের দলীয় অবস্থানের কথা বলেছেন, এবং বলেছেন যদিও তিনি বলেছেন যেহেতু সরকারে আছেন বলেছেন যে তিনি আস্থা রাখতে চান, কিন্তু যদি এটা না হয় তাহলে নির্বাচন কমিশনের প্রতি বিন্দু পরিমাণ আস্থাও থাকবে না মানুষের। এই নির্বাচনটার মধ্য দিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে আপনি দেখবেন, আমরা যদি রাঙামাটির উদাহরণটা টানি, এই নির্বাচন কমিশন সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো, কারণ এটা নিয়ে এত সমালোচনা করেছি, এটাকে নিয়ে এত আলোচনা করেছি, ওখানে যারা আছেন তারা মোটামুটি এতই নির্লজ্জ, তারা এই কথাগুলো খুব গায়ে মাখেন না, তো সেজন্য বলে বলে যে খুব লাভ হচ্ছে তাও না বলার জন্য বলা। তো এই নির্বাচন কমিশন ঠিকমতো কাজ করছে না, তার একটু অন্যতম উদাহরণ সেটা হচ্ছে আপনার রাঙামাটিতে 49 ইউনিয়নে শাসক দল বিরোধী দল মিলিয়ে আমি হিসেব করে দেখলাম আমাদের 27 মানে অর্থাৎ বিএনপির 27 মানে ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি, আর শাসক দলের পক্ষ থেকে 19 পদে দেওয়া হয়নি, তাতে হলো 46 টোটাল হচ্ছে 49 ঘোষণা করা হলো। এরকম ঘটনা আপনার বাগেরহাটে ঘটেছে, এরকম ঘটনা অনেক জায়গায় ঘটেছে, এরকম ঘটনা আমার নিজের জেলা মুন্সিগঞ্জের সিরাজ দিখান থেকে শুরু করে অনেক জায়গায় ঘটেছে। আসলে এটা নির্বাচন হচ্ছে না, এটা একটা দখলদারিত্বের একটা মৎসব চলছে, এটা নির্বাচনী ব্যবস্থাটাকে আপনার টোটালি আপনার তছনছ করে দেওয়া হচ্ছে। 90 সালে পরে অর্থাৎ মানে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সামরিক শাসনের অবসানের পরে গণতান্ত্রিক আন্দোলনে যখন আমরা বিজয়ী হলাম, এরপরে যখন ভোটটা হলো আপনি দেখবেন সেখানে আপনার আবাল বৃদ্ধ বনিতা মানুষ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করার, প্রতিনিধি বেছে নেওয়ার জন্য যেভাবে উৎসুক ছিল, যেভাবে ভোট কেন্দ্রে মানুষ আসতো, নারী ভোটাররা ভোট কেন্দ্রে যেতেন এবং নারীরা ভোটার লিস্টে এনরোল্ড হতে আগ্রহী হতেন, আমাদের ব্যবস্থা সমাজ তো এখনো খুব অগ্রসর মান না, এটা তো মানতে হবে, এখন ঠিক রিভার্স হচ্ছে, নারীরা যদি বললেন যে ওই যে নির্বাচন হচ্ছে না, আমি একটু এই জায়গাটি শেষ করে দিই, সেটা হচ্ছে নারীরা ভোটার লিস্টে এনরোল্ড হতে উৎসাহ হারিয়ে ফেলছেন, ভোট কেন্দ্রে ভোটাররা যেতে আগ্রহ হারাচ্ছেন, এই যে ব্যবস্থাটা যদি চলতেই থাকে এটা টোটাল এই ইউনিয়ন পরিষদের যে ছবিটা আমরা দেখছি, গত পৌরসভা নির্বাচনও অনেকগুলো এরকমই হয়েছে, তো সামগ্রিকভাবে নির্বাচনী বিধি ব্যবস্থার প্রতি নির্বাচনের সংস্কৃতির প্রতি একটা বড় মাপের আঘাত আসবে, মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি ভোট কেন্দ্রে যাওয়ার প্রতি নিজের প্রতিনিধি বাছাই করার তার যে অধিকার জনপ্রতিনিধি বাছাই, হ্যাঁ, এই বিষয়গুলো থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে, এবং এটা এইভাবে যদি মানুষ মুখ ফিরিয়ে নেয় এটা গণতন্ত্রের জন্য খুবই অশনি সংকেত। আপনি চিন্তিত কিনা বা আওয়ামী লীগ ক্ষমতাসীন দল বা বড় রাজনৈতিক দল হিসেবে তারা এটা চিন্তিত কিনা বা এটাকে কীভাবে মূল্যায়ন করেন? আসলে রিপন যেমনটি বললেন, আসলে দেখেন যে এই টোটাল নির্বাচনে যে কথাটা আপনি বললেন যে 34 প্রাণহানি ঘটেছে, এটা অবশ্যই দুঃখজনক। আমরা বর্তমান এই পৃথিবীর এই জায়গায় এসে নির্বাচনের জন্য 34 মানুষকে জীবন দিতে হবে এটা আমাদের কারো জন্যই কাম্য নয়। মানে 2011 শেষ ইউনিয়ন পরিষদের নির্বাচনে কিন্তু এই সংখ্যাটা 3-4-5 বেশি ছিল, দলগতভাবে আমরা এটা প্রত্যাশা করি না এবং এটা সমর্থনও করি না আমরা। কারণটা হচ্ছে যে কারণ আমাদের এই রাজনীতি আওয়ামী লীগের আদর্শ রাজনীতি মুক্তিযুদ্ধকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক প্রাণ ঝরে গেছে, অনেক রক্ত দিতে হয়েছে, সর্বোচ্চ ত্যাগ আমরাই স্বীকার করতে হয়েছে আমাদেরকে দলগতভাবে, কাজে আমরা কখনো এই রক্তের রাজনীতিটা প্রাণহানির রাজনীতিটা আমরা করতে চাই না। কিন্তু আপনি দেখেন, আপনি যে কথাটি বললেন 2011 নির্বাচনটা, সেটা কিন্তু এই বর্তমান যে সরকার আছেন এই সরকারই কিন্তু তখন ওই সময় দায়িত্বে ছিলেন, আবার এখন এই সরকারই দায়িত্বে আছেন, তখন নির্বাচনটা কেন প্রাণহানি ঘটেনি? কারণ তখন পর্যন্ত কিন্তু আমাদের যে রাজনীতির অস্থিরতাটা সেই জায়গা তখন শুরু হয়নি। রাজনীতির অস্থিরতা শুরু হলো কখন? যখন আমাদের ট্রাইব্যুনালের রায়গুলো আসা শুরু হলো, একটার পর একটা যুদ্ধ অপরাধীর রায়গুলো আসা শুরু করে, এবং যখনই এটা আসা শুরু করে বাংলাদেশ তত মানে এক একটা রায় আসে আর বাংলাদেশ অস্থির হয়ে যায়, রক্তাক্ত হয়, বাংলাদেশে সন্ত্রাস ছড়িয়ে দেওয়া হয়, এমন এমন সব কথাবার্তা মানে বলানো হয়েছে যে আজগবি কথাবার্তা। যেমন মনে করেন যে আজকে ফেসবুকের মধ্যে দেখলাম যে কুমিল্লার তনুর ডেড বডি উঠানো হয়েছে এবং তার পোস্টমর্টম করা হয়েছে, এবং কি বিকৃত ছবি সেটা এডিটিং করে ছাড়া হয়েছে, একটা কি একটা নতুনভাবে একটা অস্থিরতা তৈরি করা, যেহেতু তনু হত্যার ব্যাপারে সমগ্র বাংলাদেশ আজকে ইউনাইটেড হয়ে গেছে, সেটাকে নিয়ে রাজনীতি করার কিছু নাই।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এবং তারা চেষ্টা করছে দেবে, ঠিক এমনইভাবে সেই সময় আপনার যে যুদ্ধ অপরাধী আপনার সাইরি তাকে চাঁদে পাঠিয়ে দেওয়া হলো, এই যে আপনার হচ্ছে ছবি দিয়ে, এটা দিয়ে একদম কি হলো, মানে মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতিটা এমন বা বিশ্বাসটা আমাদের এইরকম, আমরা তো ধর্মের প্রতি অন্ধবিশ্বাস, সেই বিশ্বাসের কারণে সমগ্র আপনার হচ্ছে, আপনার তো বাড়ি গাইবান্ধা আপনি জানেন, আপনি নিজেও এটা উপলব্ধি করতে পারেন কি পরিমাণ তাণ্ডব চালানো হয়েছে, জীবন্ত মানুষগুলোকে মেরে ফেলা, কি কারণে একজন মানুষকে বাঁচানোর জন্য এখানে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে এবং শত শত সরকারি সম্পদ নষ্ট করা হচ্ছে, বেসরকারি সম্পদ নষ্ট করা হচ্ছে, মানুষ এই যে বিষয় এখান থেকে কিন্তু শুরু হলো যাত্রাটা, এবং এরপর থেকে কিন্তু যেটা হলো পরবর্তীতে এটা হতে 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 নির্বাচনটা আসলো, চোদ্দোর নির্বাচনটা কি নির্বাচন হতে দেওয়া যাবে না, এখানে সংলাপ করা হলো, সংলাপে যাব না আমরা, হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাজ এ সংসদ নেতা হিসাবে সেই সময়ের সংসদে বিরোধী দলের নেতাকে তিনি আমন্ত্রণ জানালেন যে আসেন আমরা একসঙ্গে আমরা বসি, আমরা খাওয়া দাওয়া করি, আমরা আলোচনা করি, আমরা দেখা যাক কি আমরা ফলাফল আসে কি না, প্রত্যাখ্যান করা হলো এবং সেগুলো আমাদের জানা নতুনভাবে বলার দরকার, এবং এই বলা হলো কি নির্বাচনটাকে প্রতিহত করতে হবে, এবং শুধু একটা সবচেয়ে মজার ব্যাপার যে আমাদের নির্বাচনটা তো আমাদের আভ্যন্তরীণ বিষয়, এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বা অন্যান্য দলগুলো যারা রাজনীতিতে এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়, দেখা গেল যে এই আভ্যন্তরীণ বিষয়টাকে ঘিরে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে মানে কথাবার্তা শুরু হয়ে গেল যে নির্বাচনটাকে, কিন্তু ডক্টর রিপন যেটি বললেন যে ওই নির্বাচনের একটি প্রভাব, আমি আসছি সেটা ওই জায়গায় আসছি, কারণ তাদের রিপন ভাই অনেকগুলো বিষয় এখানে তুলে এনেছেন, কাজে এগুলো কাজে ওই 5ই জানুয়ারির নির্বাচনটাকে যেটাকে রিপন ভাই বললেন 154 জন ১৫৪ জন কেন, 300 জনই বিনা প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা ছিল, কারণ যে প্রধান যে রাজনৈতিক দল প্রতিপক্ষ নবম সংসদে যারা ছিল প্রধান সেই দলটি রাজনীতি করেনি, এবং মানুষের মধ্যে তো এটা তো প্রতীয়মান, এই যে নিম্নপরিষদ নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ সিট পাচ্ছে আর যদি বিএনপি পাচ্ছে এরপরে তো অন্য কোনো দল নাই, মেরন ভাইয়ের মনের মধ্যে খোদ আছে, তার দলেরও মধ্যে চাপ আছে, কারণ তিনি বরিশালে নিজেও গিয়েছিলেন নির্বাচন করার জন্য, প্রার্থী জয় করে আনতে পারেন নাই, এটা একটা খেদ আছে। তা এখন জনগণ যদি ভোটার এবং মাননীয় মানে মন্ত্রী মহোদয় তিনি গেছেন, মেরন ভাই যত অনেক বয়স বেশি আমার থেকে রাজনীতির অভিজ্ঞতা অনেক বেশি, কিন্তু এই নির্বাচনের অভিজ্ঞতা কিন্তু সমান সমান, মেনন ভাইও প্রথম দেখলো এই নির্বাচন, আমিও প্রথম দেখলাম দলীয়ভাবে, আমাদের সমান অভিজ্ঞতা, কাজেই এই নির্বাচনটা তখন হলো না অংশগ্রহণ না করার কারণে, এবং আমাদেরকে একটা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলো না পার্টিসিপেট নির্বাচন হলো না, এবং একতরফাটা নির্বাচন আমাদের করতে হলো, কি কারণে, গণতন্ত্রের স্বার্থে, সাংবিধানিক ধারাবাহিকতার স্বার্থে, এবং এরপর থেকে আপনি দেখেন এই আন্দোলনের সঙ্গে যদি জনগণ সম্পৃক্ত থাকতো তাহলে কিন্তু 6ই জানুয়ারি বাংলাদেশ কিন্তু অচল হয়ে যেত, আমরা কিন্তু 15ই ফেব্রুয়ারি নির্বাচন দেখেছি, 15ই ফেব্রুয়ারি নির্বাচন 96 সালে হয়েছে, তারপরে বাংলাদেশ রাজপথ জনগণের দখলে চলে গেছে, জনতার মঞ্চ হয়েছে, জনতার মঞ্চের উপর দিয়ে সাঁতার কেটে কিন্তু পদত্যাগ করতে হয়েছে, কাজেই সেরকম এই আন্দোলনটা সমর্থন করেনি বলে কিন্তু 6ই জানুয়ারি বাংলাদেশ শান্ত হয়ে গেছে, 1 বছর শান্ত ছিল, আবার ওইটাকে ঘিরে নতুনভাবে 93 ডেজ মানুষকে ইয়া করা, এই যে মানুষের মধ্যে একটা সহিংসতা ছড়িয়ে দেওয়া হলো, মানুষের শিশুদের মধ্যে শিশুদেরকে ব্যবহার করা হলো, নারীদেরকে ব্যবহার করা হলো, এবং আমরা কি করলাম, যেখানে আমাদের রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্বের বিষয়টা হচ্ছে যে মানুষকে অগ্রসমান বিষয়গুলোকে উপস্থাপন করা, সেখানে আমরা পশ্চাৎপদ বিষয়গুলো তুলে দিলাম, শিশুদের হাতে ককটেল, শিশুদের হাতে অস্ত্র, শিশুদের হাতে বল্লম, মহিলাদের হাতে আপনার হচ্ছে অস্ত্র দিয়ে আমরা কি করলাম, এটাকে আমরা কি রাজনৈতিক দায়িত্ব পালন করলাম? আজকে দেখেন এই যে নির্বাচন, আপনি বললেন যে রিপন ভাইকে বললেন যে আপনার হচ্ছে আপনার সরে যাবেন কিনা, এটা জনগণের প্রত্যাশা, সাংবাদিকরা পত্রপত্রিকা আসতেছে কেন, এটা আমরা নারায়ণগঞ্জের নির্বাচনে দেখলাম, রাত 2টার সময় প্রত্যাহার করে নেওয়া হলো, তৈমুর আলম খান সকালবেলা বলতেছে টেলিভিশনে, আমি দেখলাম যে একজন কুরবানির গরুকে জবাই করার আগে গোসল করার সময় দেওয়া হয়, কিন্তু আমাকে সেই সময় দেওয়া হলো না, তাবিদ আওয়াল এবং হচ্ছে মির্জা আব্বাস এবং হচ্ছে কি মঞ্জুর আলম, তিনি তো পদত্যাগই করলেন রাজনীতি থেকে, যে রাজনীতি আমি আর করবো না, এই রাজনীতি করা যায় না,
এই যে একটা উৎসবমুখর একটা নির্বাচন, আমরা দেখেছি যে মির্জা আব্বাসের যে ওয়াইফ, তিনি যে আলোড়ন সৃষ্টি করেছিলেন তার স্বামীর অনুপস্থিতিতে, এবং নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে সেই নির্বাচনটাকে একদম ভণ্ডুল করে দেওয়ার একটা প্রক্রিয়া দুই ঘন্টার মধ্যেই নির্বাচনী, এবং এই এই পরবর্তীতে যে এই বিষয়গুলো থেকে ধারণা এসেছে আজকে যেই এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনটা যে হচ্ছে, এই নির্বাচনটা যে সেই ধরনের কর্মকাণ্ডের যে প্রতিফলন ঘটানোর চেষ্টা হচ্ছে না, আমি কীভাবে বলবেন? আজকে দেখেন, আমি যখন এখানে আসলাম, আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনের করার কারণে আমাদের সবার নেত্রীর নেতৃত্বে একটা বোর্ড বসেছে, 20 সদস্যের সেখানে বাছাই প্রক্রিয়া চলতেছে। আপনি বলেন, আপনি তো সংবাদ মাধ্যমের একজন মানুষ, সিনিয়র মানুষ, আপনি কি দেখেছেন বিএনপির মধ্যে যে কোনো জায়গায় প্রার্থী নির্বাচনে কোনো নিউজ কোথাও কিছু হচ্ছে এরকম কোনো আমরা দেখেছেন? নাই, কোনো নিউজ নাই, এই প্রক্রিয়াটার সঙ্গেই নাই। শুধু সকালবেলা উঠে আমরা দেখি নয়াপল্টনের অফিসে যে কয়জন মানুষ মারা যাচ্ছে, কি হচ্ছে, কয়জন, মনে হচ্ছে যে মানুষের মৃত্যুর জন্য অপেক্ষা, ভোট কেন্দ্র দখলের অপেক্ষা, মানে এই সব ঘটনা না ঘটলে মানে রাজনীতির আর কোনো কথা নাই। আমরা এই দৃষ্টিভঙ্গিটা আমাদের চেঞ্জ করতে হবে। এই সহিংসতার ধারাবাহিকতায় এই সহিংসতা হচ্ছে, বা বিএনপিরও একটা দায় আছে যে তখন নির্বাচন না করে এখন, এবং সেই জন্য উনি এই সমালোচনাও করলেন যে সেই জন্যই মানুষের মধ্যে ধারণা হয়তো শেষ পর্যন্ত বিএনপি থাকবে না। যদিও আমি মনে করি যে বিএনপি সিদ্ধান্ত না নিলেও আমরা যতটুকু খবর পেয়েছি যে বিএনপি আছে এবং বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে। দেখুন, আলোচনাটা ছিল ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন কেমন হলো, কেমন হচ্ছে, প্রাণহানি ঘটছে, এই 35 জন লোক যে বিএনপি লোক মারা গেছে দাবি আমরা কখনই করিনি। মানুষ মারা যাচ্ছে, শিশুরা মারা গেছে, মানুষ মারা যাচ্ছে, নারী শিশু মিলে মানুষ মারা যাচ্ছে। নির্বাচনের সংস্কৃতিটা একটা হানাহানির জায়গায় চলে গিয়েছে, এবং অনেক জায়গায় শাসক দলে নিজেদের লোকই মারা যাচ্ছে, সেটাও তো সত্য। তো সুতরাং এটা কোনো 2014 সালে নির্বাচনের মানে বহিঃপ্রকাশ বর্ণ কোনো কিছু সেটা বলা যাবে না। দেশে এখন মানে বিরোধী দল সেই অর্থে কোনো রাজনীতি, কোনো আন্দোলন করছে না। উনি যেটা বললেন যে 6 জানুয়ারি মানে 5 জানুয়ারি নির্বাচনের পরে সরকার অচল হয়ে যেতে পারতো, অথবা বিরোধী দলের মানে নিয়ন্ত্রণে রাজনীতি চলে যেতে পারতো যদি জনগণ সমর্থন করতেন। আপনি নিশ্চয়ই জানেন, আমি কথা সাধারণত আমি বস্তুনিষ্ঠতার বাইরে আমি কথা বলি না, কারণ পার্টির দায়িত্বপূর্ণ পদে থাকার কারণে রাজনীতিবিদের দায়িত্বপূর্ণ কথাই তো বলবে, স্পোক্স পার্সন হিসেবে আমাকে অনেক সময় তাই বলতেই হতো। তো দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু জনগণের সামনে, আপনি একজন সংবাদকর্মী, আমিও পেশায় সংবাদকর্মী, উনি জনগণের সামনে তিনি বলেছিলেন যে অচিরেই সবাইকে নিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। তোফায়েল আহমেদ সাহেব যখন অস্কার ফার্নান্দেজ তারানকো জাতিসংঘের মহাসচিবের প্রতিনিধি হিসেবে যখন সংলাপের জন্য দুদলের সাথে মিটিং করলেন, তখন কিন্তু তোফায়েল আহমেদ সাহেব খুব পাবলিকলি একটি কথা বলেছিলেন, আমাদের দলের আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন, সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন আওয়ামী লীগের তরফ থেকে, জনাব তোফায়েল আহমেদ সাহেব সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, তিনি বলেছিলেন পত্রিকার রিপোর্ট আসছে যে আপনারা একটা 15 ফেব্রুয়ারির মতো একটা নির্বাচন করেছেন, আমাদের নির্বাচন তো প্রায় সব সমস্ত প্রক্রিয়া সম্পন্ন, আমাদেরকে একটা নির্বাচন করতে দেন, তারপর সবাই মিলে একটা নির্বাচন করা যাবে। এটা অন রেকর্ড বলছি আমি, এটা পত্রপত্রিকার রিপোর্টটা আসছে, এবং এটা জনাব তোফায়েল আহমেদ সাহেব এটা প্রতিবাদ করেননি। রাজনীতিকদের যারা সিনিয়র নেতা, দেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের মতো একটি বড় দল, বিএনপির মতো একটি বড় দলের প্রধান প্রধান যারা কথা বলেন, তাদের মুখের কথায় আস্থা আনতে হয়, আনা উচিত, মানুষ বিশ্বাস করে, বিশ্বাস করতে চায়। আওয়ামী লীগ সভানেত্রী অথবা দেশের প্রধানমন্ত্রী, তখন তো দেশের প্রধানমন্ত্রী তিনি, আগের টাইমে তো প্রধানমন্ত্রী ছিলেন, নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার 154টার আসনের মতো এরকম সংসদ ছিল না। তো তিনি বলেছিলেন যে সবাইকে নিয়ে একটা নির্বাচন করবেন, তো আমরা ধরেই নিয়েছিলাম সবাইকে নিয়ে একটা পার্টিসিপেটরি নির্বাচন আবার হবে এবং আমরা এবং সেই ধরনের আশ্বাস থেকেই কিন্তু আমাদের পার্টির তরফ থেকে কিন্তু আমরা আন্দোলনটা স্তিমিত হয়ে গেল, স্তিমিত না, আমরা আন্দোলনের পথ থেকে সরে আসলাম, স্তিমিত আন্দোলনের পথ থেকে সরে আসলাম, এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের পার্টির চেয়ারপারসন ক্যাটাগরিক্যালি বললেন যে এখন থেকে আমাদের কোনো কর্মসূচি নেই। তো
এরপরে কিন্তু আমরা বারবার বলেছি যে আমরা পার্টি রিঅর্গানাইজ করব, কারণ রাজনীতি দেশের সরকার গঠন করতে হলে ভবিষ্যতে একটা প্রস্তুতি লাগে, ভালো নির্বাচন করতে হলে সেই প্রস্তুতির জন্য দলের মধ্যে হোমওয়ার্ক লাগে, দলকে তৈরি করতে আগামী দিনে সরকারে যাওয়ার জন্য, সুশাসন ডেলিভারি দেওয়ার জন্য, সুসরকার দেওয়ার জন্য, সুনীতি দেওয়ার জন্য রাজনৈতিক দলের একটা অভ্যন্তরীণ প্রস্তুতির প্রক্রিয়া চলমান থাকে। তো আমরা আমরা যখন বললাম যে আমরা নিজেদের দলের মধ্যে যখন আমরা আলোচনা করলাম যে আমরা এখন নিজেদেরকে তৈরি করতে চাই আমরা আগামী নির্বাচনের জন্য, আগামীতে সুশাসন সুনীতি এবং সুসরকার দেওয়ার জন্য, এটাকে কটাক্ষ করার কোনো বিষয় নেই যা মানে আন্দোলন স্তিমিত হয়ে গেল বা জনগণ নেই বলে চলে আসলাম, তা নয়। আমরা সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা অলিখিতভাবে একটা স্পেসের ব্যাপার ছিল, নিঃসন্দেহে একটা স্পেস দেওয়ার ব্যাপার ছিল, সেখানে বিরোধী দল একটা স্পেস দিয়েছে সরকারের মধ্যে দিয়ে সেই ধরনের একটা সৌজন্যতা বা সেই ধরনের একটা ইচ্ছা মনোভাব প্রকাশ করা হয়েছে এবং আমরা সেটার প্রতি আস্থা রেখেছিলাম। এবং আমরা এখনও মনে করি যে অবশ্যই বাংলাদেশ এখন যেই দিকে যাচ্ছে, এই যে আমাদের $81 মিলিয়ন মানে ডিজিটালি ডাকাতি হয়ে গেল, এই যে প্রতিদিন মানুষ খুন হচ্ছে, দেশে অরাজকতা চলছে, নৈরাজ্য চলছে, দেশে সুশাসন নাই, সুশাসন না থাকার কারণ হচ্ছে দেশে একটা নির্বাচিত জবাবদিহিমূলক সরকার নাই। নিশ্চয়ই বলবেন উনি যেটা মানে যেটা বললেন যে 2011 সালে আপনিও বললেন যে 4 থেকে 5 জন লোক গত নির্বাচনে মারা গিয়েছে সহিংসতার ক্ষেত্রে, 2011 সালে আওয়ামী লীগ 2009 সালে যে নির্বাচিত সরকার ছিল তার যে লোকাস স্ট্যান্ডি, তার যে মোরাল স্ট্রেংথ, তার যে মোরাল ইনফ্লুয়েন্স ওভার দ্য পিপল, ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন যেটা ছিল, 2014 সালে ইলেকশনের পরে প্রধানমন্ত্রী হয়েছেন, সরকার আছে, মন্ত্রিসভা আছে, একটা পার্লামেন্টও চলছে, সেখানে একটা ফেক বিরোধী দলও আছে ওই পার্লামেন্টে, কিন্তু মোরাল লোকাস স্ট্যান্ডি অভাব আছে। আমাকে মানে একটু পর্যায়ে হলে ছোট ভাই আবার জবাবটা, উনি তনু হত্যার কথা বলেছেন, এটা তনু হত্যাটা পরে বলে আপনি যে কথাটা বলেছেন সেটি জবাবটা আমি খালেদ মাহমুদ চৌধুরীর কাছে চাই, যে উনি যে বললেন যে দুটি বিষয়, একটি হলো যে কমিটমেন্ট যে একটি মানে পূর্ণাঙ্গ হোক, অংশগ্রহণমূলক হোক, এবং আপনার খেয়াল আছে যে উনি যেটা বললেন যে মানে জনতার মঞ্চের মধ্যে মানে সাঁতার কেটে বিএনপিকে পদত্যাগ করছে, বিষয়টি তা নয়। বেগম খালেদা জিয়ার একটা ওয়াদা ছিল, কমিটমেন্ট ছিল যে তিনি যেহেতু আওয়ামী লীগ আগেই পদত্যাগ করে ফেলেছে পার্লামেন্টে, পদত্যাগ করে ফেলেছে সেই জন্য বিএনপি হ্যাড নো অল্টারনেটিভ বাট টু গো উইথ এ সিস্টেম, এবং একটা কেয়ারটেকার গভর্নমেন্ট একতরফা হলেও তাকে একটা বিল পাশ করে আপনি জবাবটা শুনি। এটা হচ্ছে কথার কথা, কিন্তু 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়গুলো মানুষের দৃষ্টপটের মধ্যে আছে। তো এখন যেটা কথা রিপন ভাই বললেন যে আমাদের একটা কমিটমেন্ট ছিল, আমি ডেফিনেটলি আমি স্বীকার করি যে আমরা এটাও বলেছিলাম সর্বশেষ যে ঠিক আছে আমরা একটা নির্বাচন, যেহেতু বিএনপি সর্বশেষ আসতে পারলো না, নির্বাচনটা করি এবং আমরা একটা পরবর্তীতে পার্টিসিপেটরি নির্বাচন বিএনপি করতে পারে, কিন্তু আমরা কী হলো দেখেন 29শে ডিসেম্বরে এই নির্বাচনকে প্রতিহত, 5 তারিখে নির্বাচন হবে 6 দিন পরে, আপনার 29শে ডিসেম্বরে হচ্ছে আপনার ঢাকা শহরে অবরোধ ডাকা হলো যে ঢাকা শহর অচল করে দেওয়া হবে, রাজধানী শহর অচল করে দেওয়া হবে, নির্বাচন প্রতিহত করতে হবে। জানুয়ারির 3 তারিখে রাউন্ড টেবিল ডাকা হলো প্রেস ক্লাবে, এই নির্বাচনকে হতে দেওয়া যায় না, এখানে যেটা বলছিলাম জাতীয় না আন্তর্জাতিক গোষ্ঠীও এটার সঙ্গে ইনভলভ ছিল সেটা হয়েছে, 5 তারিখে নির্বাচন করতে দেওয়া হবে না, হবে না, হবে না বলা হয়েছে, তারপর নির্বাচনটা হলো, এবং নির্বাচনে আপনি দেখেন কি পরিমাণ রক্তাক্ত একটা নির্বাচন রক্ত দিতে হয়েছে, মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছে তাকে অনেকেই জীবন নিয়ে ফেরত যেতে পারেনি, হত্যা করা হয়েছে, ভোটারদেরকে বাড়িতে, এবং শিক্ষা প্রতিষ্ঠানদের কোনো অপরাধ নাই, তারা ভোট কেন্দ্রে যে ব্যবহার করে সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই করা হয় বা এটা ভাবে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানটা কোনো দোষ করে নাই সেটাও পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং একটা দুইটা নয় শত শত শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি বলেন যেই কথাটা ইরফান ভাই বললেন যে আমাদের এগ্রিমেন্ট, এরপরে কোনো এগ্রিমেন্ট আছে এরপরে? তো কোনো এরপরে তাহলে কি আপনি বলছেন যে নির্বাচনের সময় যে আচরণ বিরোধী দল, সেই কারণে আওয়ামী লীগ ওই কমিটমেন্ট ছেড়ে গেল? নির্বাচনটা আমরা যে নির্বাচনটা আমরা করলাম সেই নির্বাচন করতে গিয়ে যে এতগুলো মানুষ মারা গেল, এই যে এই 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 যে এত সম্পত্তি হানি হলো, এই যে রক্তাক্ত পথ অতিক্রম করতে হলো, প্রার্থীরা
আমরা যারা আছি আমাদেরকেও তো অনেক মানে 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 নিরাপত্তাহীনতার মধ্যে নির্বাচনটা করতেছে, কারণ চোরা গুপ্তা কখন কোন দিক দিয়ে জঙ্গি আক্রমণ হয় সেগুলো তো আমাদের ফেস করতে হয়েছে, এরকম একটি অবস্থার মধ্য দিয়ে আমরা নির্বাচনটা করেছি। এবং আপনি দেখেন আজকে নবম সংসদ যেটাতে যেটাকে বলা হচ্ছে পার্টিসিপেটরি সংসদ 2008 সালের নির্বাচন, এবং সেই নির্বাচন সেই সংসদে আপনারা যে বিএনপি ছিল, অন্যান্য দল ছিল, আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা হিসাবে ছিল, এবং এই 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 সংসদে বিএনপি নাই। আপনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে নবম সংসদের থেকে এই সংসদ বেশি কার্যকরী সংসদ, কারণ এই সংসদে গঠনমূলক আলোচনা হচ্ছে, বিল যেগুলো আসছে আইনগুলো সেগুলো পর্যালোচনা হচ্ছে। নবম সংসদে আইনের যে সংশোধনী বলেন বা জনমত যাচাইয়ের কথা বলে, জনমত যাচাইয়ের কথা বলা হয়নি, আইন সংসদ আইনের উপর কথা বলা হয়নি, সেখানে রাজনৈতিক প্রতিহিংসামূলক কথাবার্তা বলা হয়নি। সেটা তো ডক্টর রিপন বললেন যে এটা একটা বসংবদ বিরোধী, সেটা সম্ভব না। কাজে হচ্ছে না, এটা এটা এই আমি তো চ্যালেঞ্জ দিয়ে বললাম, এটা তো গবেষণার বিষয়। আপনি আপনি যদি একজন মানে এই সংবাদ মাধ্যমের আপনি গবেষণা করে দেখতে পারেন, হয়তো পরবর্তীতে আবার আপনার সঙ্গে আমার দেখা হবে, সেদিনকে আমি আমার কোশ্চেন করলে আমি সেদিনকে উত্তর দেব। কাজে আমি মনে করি যে নবম সংসদে তো দশম সংসদের মানে এই কার্যকরিতা অনেক বেশি, এবং অনেক বেশি কার্যকর হয়েছে, এবং এই কার্যকর হয়েছে বলেই এই আড়াই বছরে এত ধরনের ঘটনা মানে মানে ষড়যন্ত্রের মধ্যেও কিন্তু এই সংসদ কার্যকর, এই সংসদ চলমান, এবং এই সংসদ অর্থবহ। শুধু এ কেন হবে না, আপনি দেখেন এই সংসদের স্পিকার আজকে আন্তর্জাতিকভাবে আছে স্বীকৃতি পেয়েছে, এই সংসদের একজন সদস্য আন্তর্জাতিক যে পার্লামেন্ট সেখানে সেখানকার তিনি একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তো এই যে অর্জনগুলো, পাঁচই জানুয়ারি নির্বাচন হয়েছে বলেই কিন্তু আজকে এই অর্জনগুলো আমরা হতে পেরেছি, এবং আজকে আন্তর্জাতিক বিশ্বে আমাদের যে অংশগ্রহণটা এবং আমাদের প্রতি যে তাদের যে মানে দৃষ্টিভঙ্গিটা কোন জায়গাটায় খাটো হয়ে গেছে বলেন। আর তিনি অস্কার তারাঙ্কর যে কথাটা বললেন, হ্যাঁ আমি আমি যতটুকু জানি, সেই আলোচনায় আমি ছিলাম না, আমি যতটুকু জানি সেখানে দশম সংসদ নিয়ে আলোচনা হয়নি, সেখানে কিন্তু একাদশ নির্বাচনটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং সেই আলোচনা হতে পারে একাদশ নির্বাচন যখন আসবে তখন অবশ্যই আলোচনা আবার হতে পারে, অস্কার তারাঙ্ক হয়তো আবার আসবে। আমি জিজ্ঞেস করতে চাই ওই কমিটমেন্টের ধারাবাহিকতায় কি এই সিদ্ধান্ত আওয়ামী লীগের বা সরকারের যে আমরা আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের আগে আরও একবার দুবার লাঙ্গল ধানের শীষ এবং নৌকার একটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নির্বাচন দেখি, সেই ধারাবাহিকতায় কি আমরা পৌর ইলেকশনে স্থানীয় সরকার নির্বাচনে কথা বলেছেন? আপনি যদি দুই আড়াই বছরের বা বেশ কিছুদিন যাবতই আপনার রাজনৈতিক বিশ্লেষক যারা আছে স্থানীয় সংসদ সরকার যারা কাজ করেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় মতামত দিয়েছেন, এবং আমাদের রাজনৈতিক দলগুলোও কিন্তু বিভিন্নভাবে এই মতামতগুলো মানে দুর্বল আকারে হলেও এগুলো কিন্তু উপস্থাপন করেছিলেন। এবং আপনি দেখেন যে রিপন ভাই বললো যে অনেকেই আছে মাঝামাঝি পর্যায়ে থাকে তারা নির্বাচন অংশ, এই মাঝামাঝি লোকগুলোই কিন্তু সমস্যা। হ্যাঁ, কারণ আমরা দেখি যখনই একটা অনির্বাচিত সরকার আপনার হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় তখন কিন্তু এই স্থানীয় সরকারের এই এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তাদের ক্ষমতা পোক্ত করার জন্য। সেই জায়গাটা যদি একটি আওয়ামী লীগ হোক বিএনপি হোক বা অন্য যে কোনো পার্টির একটা আদর্শিক জায়গা যদি থাকে তাহলে কিন্তু এই অনির্বাচিত সরকাররা কিন্তু আসতে পারে না। এই জায়গাটায় আমি বলবো নির্বাচনটা যেহেতু প্রথমবারের মতো আমরা একটা প্র্যাকটিসটা করছি, হয়তো কিছু দুর্বলতা আছে, সেই দুর্বলতা থাকলেও এই জায়গাটা কিন্তু সংযত মানে সংগত হয়েছে, এবং আমি মনে করি যে ভবিষ্যতে কখনো এই যে স্থানীয় সরকারের যে প্রতিনিধিরা আছে, এই প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো কেউ ওইভাবে রাজনীতি করার সুযোগ পাবে না, বরঞ্চ দায়বদ্ধতা আছে আদর্শিক রাজনীতির কারণে, দলীয় দৃষ্টিভঙ্গির কারণে এই প্রতিষ্ঠানগুলো আরও বেশি দায়বদ্ধ হয়ে গেল জনগণের কাছে। আমি ডক্টর রিপনের কাছে প্রশ্ন করবো যে সেই এই ধারাবাহিক সেই কারণেই কি রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক নেতারা যদি তৃণমূলে থাকে তাহলে ভবিষ্যতে অনির্বাচিত সরকারের জন্য একটু অসুবিধা হয়, সেই বিবেচনা থেকে কি বিএনপি দুটি নির্বাচন মানে আওয়ামী লীগের অনেক সরকারের অনেক সিদ্ধান্ত না মানলেও তারা এটি মেনে নিল যে দলীয় প্রতীকে দলীয় মনোনয়ন নির্বাচন এবং পৌরসভা নির্বাচনে তারা অংশগ্রহণ করলো, ইউনিয়ন পরিষদেও তারা অংশগ্রহণ করলো বিএনপি, এবং এখন পর্যন্ত তারা এবং পত্রপত্রিকার রিপোর্টকে নাকচ করে অনেকটা যে তারা এই নির্বাচনে থাকবেন এবং শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা থাকবেন, সেরকম কি বিবেচনা মনে করেন? আপনি অনেক বড় প্রপোজিশন রেখেছেন, তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রতিনিধি থাকলেই যে আপনার অনির্বাচিত সরকারের হাতছানি আসে না বা অনির্বাচিত সরকার পেনিট্রেট করতে পারে না, এটা এটা রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস তা বলে না।
আমরা দেখেছি 1975 সালের 15 আগস্টের পরে অনির্বাচিত সরকারের মন্ত্রিত্ব, মোস্তাক সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করেছেন আওয়ামী লীগের লোকেরাই। শেখ মুজিবুর রহমানের লাশের দাফন না হওয়ার আগেই মন্ত্রিসভায় যোগদান করেছেন আওয়ামী লীগের লোকেরাই। তৎকালীন ক্যাবিনেট সেক্রেটারি অনির্বাচিত ব্যক্তিকেই রাষ্ট্রপতি পদে শপথ পড়িয়েছিলেন এস টি ইমাম সাহেব। আমরা দেখি না কোনো বাধার কোনো কারণ দেখিনি। এমনকি খুব নিকট অতীতে 2009 সালে 2007 সালে যখন তথাকথিত 111, এটা 111 বলা হয়, কেন বলা হয় আমি জানি না, এরকম কিছু বলে আর কি, যাই হোক 111 আর কি, 911 ওইটার আদলে, সেই যে সেটাই বলতে চেয়েছি আমি। তো এই কথিত 111 এর সময় আমরা দেখেছি যে বড় বড় রাজনৈতিক নেতারা, আমার দলের তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সহ এবং ওনার দলের অনেক শীর্ষ পর্যায়ের নেতা যারা, জনাব তোফায়েল আহমেদ, জনাব বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত, জনাব মোহাম্মদ নাসিম, তারপরে জনাব আব্দুর রাজ্জাক, অনেক বড় বড় নেতারা সংস্কার করে অনির্বাচিত সরকারের, আমরা বড় আলোচনা না, মানে আমরা দেখেছি যে রাজনৈতিক প্রতিষ্ঠান দুর্বল হলে, রাজনৈতিক দলের মধ্যে যখন রাজনৈতিক প্রক্রিয়া ব্যাহত হয়ে যায়, প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক দল যখন দুর্বল হয়ে যায়, তখন ওই আপনার অনির্বাচিত সরকারের পেনিট্রেশন, সামরিক নিয়ন্ত্রিত সরকারের পেনিট্রেশন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঢুকবে, লোকাল গভর্নমেন্টে যতই হোক এতে কোনো কাজ হবে না, ঢুকবে, ঢুকেছে। আর এখন যে লোকাল নির্বাচন হলো, এই নির্বাচন তো কোনো নির্বাচনই না, এটা তো যদি এরকম কোনো ঘটনা ঘটে, আমি জানি না, আমি তো আর ভবিষ্যদ্রষ্টা না, গণকও না, আর গণকরা বোধহয় গণেঠনও দিতে পারে না। তো যাই হোক, তো যদি এরকম কখনো ঘটে বাংলাদেশে, তাহলে তো এটা আমার তো মনে হয় জনগণ তো আর অন্ধ না, পত্রপত্রিকা পড়ে, আপনারাও লেখেন, এটা কী জাতীয় নির্বাচন হলো, এই জাতীয় নির্বাচনের ফলাফল আদৌ সম্মান কেউ করবে কি না ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে, যদি এরকম কোনো ঘটনা ঘটে আমি জানি না। আপনি যদি শেষ করেন, আমি শেষ, আমার তো কথা বাকি আছে, আমাদের অনুষ্ঠান, না না আমাকে কথা, তনু হত্যার ব্যাপারটা নিয়ে আমি কথাটা বলতে চাই, শেষ করবেন। তনু সোহাগী জাহান তনুর যে হত্যাকাণ্ড ঘটেছে, এটা অত্যন্ত মানে বেদনাদায়ক, এরকম এরকম হত্যাকাণ্ড আমাদের দেশে অসংখ্য, তনু আমাদের মেয়ে, তনু আমাদের বোন, আমাদের সন্তানের মতো, এরকম অনেক অনেকেই নানাভাবে মৃত্যু ঘটছে। আমার কাছে খুব অবাক লাগলো একটা বিষয়, দেশে এখন বর্তমান সরকার ক্ষমতায়, এই তনু হত্যাকাণ্ডটা নিয়ে যখন দেখলাম যে শাহবাগের গণজাগরণে ইমরান সরকার, তারপর সাংস্কৃতিক আওয়ামী লীগপন্থী সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন বাচ্চু সাহেবরা যখন এটা খুব সরগরম করেন, কুমিল্লা অভিমুখে যখন যাত্রা শুরু করেন, এটার পেছনে এই 81 মিলিয়ন ডলার যে আপনার ডিজিটাল ডাকাতি হলো, ওটাকে আড়াল করার জন্য একটা ডিফারেন্ট টাইপের নয়েজ করা হচ্ছে, এবং আইএসপিআর একটা বিজ্ঞপ্তি, সশস্ত্র বাহিনীর জনসংযোগ দপ্তর একটা বিজ্ঞপ্তি আমার নজরে পড়েছে। আমার কাছে মনে ব্যক্তি, এটা আমার ব্যক্তিগত মত, এটা কিন্তু আমার পার্টির মত নয়, মানে পার্টির মত আমি জানি না, আলোচনা করিনি, আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা হচ্ছে খুব সুকৌশলে মহল বিশেষ, এবং এর মধ্যে সরকারের এই যেহেতু ইমরান সরকার আর সরকারের এই সহযোগী, সশস্ত্র বাহিনীর একটা ভাবমূর্তি খুব সুকৌশলে একটু ম্যালাইন করার জন্য এই এই একটা নগ্ন প্রচারণা চালানো হচ্ছে। আমরা তনু হত্যার বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই, কালপ্রিটদের শাস্তি হবে সেটাও চাই, এবং তনুর মতো যারা সারা দেশে যারা এরকম শিকার হচ্ছেন, নির্যাতন শিকার হচ্ছেন, হত্যার শিকার হচ্ছেন, ধর্ষণ শিকার, তাদের প্রত্যেকের ঘটনাটাকে আমরা ওইভাবেই দেখতে চাই। কিন্তু স্পেশালি তনু হত্যার ঘটনাটি একেবারেই আপনার মানে আমার মনে হচ্ছে যে সশস্ত্র বাহিনীর প্রতি একটা তাদের ভাবমূর্তি, সেনাবাহিনীর সদস্যদের ভাবমূর্তি একটা বিনষ্ট করার মতো একটা ছোটোখাটো খেলাধুলা থাকলেও থাকতে পারে। এই খেলাধুলা যদি আমার একটা আশঙ্কা করছি, আমি সন্দেহ করছি, আমি বিশ্বাস করবো সন্দেহটা আশঙ্কাটা হচ্ছে অমূলক। আমি আখাল মাহমুদ চৌধুরীকে শেষ করতে চাই, খুব অল্প সময়। মির্জাফর আর হচ্ছে মোস্তাককে দিয়ে রাজনীতির টোটাল ক্যানভাসকে কখনো বিশ্লেষণ করা যাবে না। সমগ্র 111 অনেকে আত্মসমর্পণ করছে, আমাদের ইতিহাস যদি দেখি মির্জাফররা
বা মোস্তাকরা সবসময় পরাজিত হয়েছে, অবশ্যই তো এরা ভবিষ্যতেও পরাজিত হবে। কারণ ওই আমি যে কথাটি বলছিলাম যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কিন্তু আপনি জানেন ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে আমাদের স্থানীয় সরকার প্রতিনিধিদেরকে নিয়ে এসে তাদের কিন্তু রাজনীতির কিন্তু একটা কিন্তু মানে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কারণ এই ধরনের মূলা আর কখনো আদর্শিক যখন রাজনীতিটা থাকবে তখন এটা ঝুলাইতে পারবে না। আর তনু হত্যার ঘটনা অন্যদিকে দৃষ্টি ওই বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভের টাকা চলে গেছে, বাংলাদেশের অর্থনীতি এই জায়গায় চলে গেছে, যারা তলাবিহীন জুড়ি বলেছে তারা এখন বাংলাদেশের অর্থনীতির দিকে দৃষ্টি দিয়েছে। আজকে কথা হচ্ছে যে আমরা কিন্তু চোরকে চিহ্নিত করেছি, টাকার টাকা কোথায় গেছে সেটাও পাওয়া গেছে, এবং আমরা বিশ্বাস করি সেই টাকা বাংলাদেশে ফেরত আসবে। বাংলাদেশের এই মানুষের ঘামে উপার্জিত টাকা, এই টাকা ওই যারা তলাবিহীন ঝুরি করেছে তারা আজকে দৃষ্টি দিয়েছে, তারা করবে না। কাজেই এই ঘটনা তনুর যেটা ঘটনা ঘটেছে এটা মর্মান্তিক। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকেও ক্যাবিনেটে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমান আইনে বিচারপতি প্রধান বিচারপতি বলেছেন যে 100 বছরের আইনে পুরাতন আইন দিয়ে তনু হত্যার সম্ভব না, কিন্তু আজকে বলেছে যে এই আইন দিয়েই সম্ভব। কাজে এটা সরকার দৃঢ় প্রতিজ্ঞ, তনু হত্যার বিচার বাংলার মাটিতে হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ, প্রিয় দর্শক আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আলোচনা অনুষ্ঠানটি এখানে শেষ করছি, তবে তার আগে জানিয়ে দিতে চাই এই অনুষ্ঠানটি অনলাইনে দেখতে হলে আপনাদের ভিজিট করতে হবে www.ntvbg.com। সবাই ভালো থাকুন আর থাকুন NTV সঙ্গেই।